বন্ধুরা কেমন আছো সবাই? শিবম কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবারও স্বাগতম। যারা প্রাইমারি টেট 2022 কোয়ালিফাই করলে তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। আর আজকে আমি দেখাবো যে প্রাইমারি টেট ওয়েটেজ কিভাবে করবে, কিভাবে পুরো বিষয়টার ইভ্যালুয়েশন করবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএড, ডিএলএডে কত নম্বর থাকে, আর এর সাথে টেটের রেজাল্ট, ইন্টারভিউ তথা ভাইবা বা অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে কত নম্বর পাওয়া যাবে বা পাচ্ছ, তা কিভাবে ক্যালকুলেশন করবে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন হলে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যে বিষয়টিতে আসি সেটা হচ্ছে যে সকটা থেকে সবাই দেখতেই পাচ্ছ যে মাধ্যমিকে পাস নম্বর, যে টোটাল নম্বরটা আছে সেটা পাঁচ নম্বর, আর পাঁচ নম্বর হিসেবে ওয়েটেজ হবে। আর হায়ার সেকেন্ডারি টোটাল মার্কসটাকে 10 নম্বর হিসেবে ওয়েটেজ করতে হবে। আর এনসিটি স্বীকৃত যে ট্রেনিং অর্থাৎ বিএড বা ডিএলএড এর জন্য রয়েছে 15 নম্বর। আর প্রাইমারি টেট যেটা টিচার এলিজিবিলিটি টেস্ট সেটাতে রয়েছে 5 নম্বর। আর ভাইবাতে রয়েছে 5, আর দেখিয়ে দিচ্ছি আমি, ভাইবাতে 5 রয়েছে আর অ্যাপটিটিউড টেস্টে 5 রয়েছে। আর এক্সট্রা কারিকুলাম অর্থাৎ এনসিসি, ব্রতচারী বা এই জাতীয় কিছু যার সার্টিফিকেট থাকবে সেখানে রয়েছে 5 নম্বর। এই টোটাল 50 নম্বরের মধ্যেই আমাদের ওয়েটেজ করতে হবে। এবার কীভাবে আমরা করব সেটা একটু বলে দিই। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে, ক্রোম ব্রাউজার বা যেখান থেকেই হোক সার্চ করবে, ডব্লিউবি টেট ক্যালকুলেটার, ডব্লিউবি টেট ক্যালকুলেটার এই বলে সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে সেখানে এই ইন্টারফেসটি খুলে যাবে। সেখানে গিয়ে তোমরা এই যে দেখতেই পাচ্ছ যে প্রাইমারি টেট 2017, 2020, 2021, 2022 এই সবটারই ওয়েটেজ ক্যালকুলেটার, কীভাবে আমরা ওয়েটেজ করব। এখানে আমরা দেখে নিই এবার নম্বরগুলোকে আমরা ওয়েটেজ শুরু করি। প্রথমে আছে প্রাইমারি টেট নাম্বার ডিস্ট্রিবিউশন। এবার আসি প্রথমেই এখানে এমপি ফুল মার্কস অর্থাৎ এমপি অর্থাৎ মাধ্যমিক, মাধ্যমিকের ফুল মার্কস এখানে ধরে নিলাম যে পরীক্ষা হয়েছিল 800-তে, তাহলে 800 দিয়ে দিলাম। 800-র এরপরে এমপি মানে কত তুমি পেয়েছো তারপরে তুমি এখানে সেটা দিয়ে দেবে। ধরে নাও তুমি 800-র মধ্যে 600 পেয়েছো, তাহলে তুমি 600 দিয়ে দিলে। এবার এরপরে চলে আসলাম অটোমেটিক্যালি এখানে তোমার সেই পয়েন্টটা নিয়ে নেবে। আমি সুবিধার জন্য এভাবে দেখিয়ে দিচ্ছি যে 800-র মধ্যে 600 পেলে এরপরেই কত পার্সেন্ট কত হলো, 3.75। এবার এইচএস ফুল মার্কস এখানে তোমরা এইচএসের ফুল মার্কস দিয়ে দেবে, 500 হলে পরীক্ষায় 500 দিয়ে দেবে। 500-র মধ্যে তুমি কত পেয়েছো ফুল মানে কত মার্কস পেয়েছো তুমি সেটা তোমাকে নিচে দিতে হবে। ধরো 500-র মধ্যে তুমি পেয়েছো 375, তার নিচের কলমে তুমি 375 দিয়ে দেবে, তাহলে অটোমেটিক্যালি 7.5 এভাবে নম্বরটা হয়ে যাবে, কারণ এখানে 10 নম্বর ছিল। এবার চলে আসি এখানে লেখাই রয়েছে ট্রেনিং অর্থাৎ বিএড অথবা ডিএলএড ফুল মার্কস, তাহলে এখানে বিএড বা ডিএলএডের আমি বিএডের কথাই ধরছি, সেখানে থাকে 2000। 2000-এর মধ্যে তুমি কত পেয়েছো, ধরে নাও তুমি 2000-এর মধ্যে পেয়েছো 1600, তাহলে তোমার নম্বর দাঁড়ালো 15-র মধ্যে তুমি 12 পেয়েছো, পাবে আর কি। এবার আসি যে প্রাইমারি টেট, টেটে যে 150 নম্বর থাকে তার মধ্যে তুমি কত পেলে টোটাল, এখানে তোমাকে সেটা দিতে হবে কত পেলে। তাহলে ধরেই নিলাম যে তুমি 100 পেয়েছো, তাহলে 100 এখানে লিখে দিলে, দেওয়ার পরে তোমার 3.33 অর্থাৎ 5-এর মধ্যে তুমি এটাই পেয়েছো। এবার আসি যে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউয়ের মধ্যে তুমি এখানে টোটাল 10 নম্বর দেওয়া রয়েছে, 5 অ্যাপটিটিউড আর 5 ভাইবা, এই টোটাল মিলে ওপরেটাই দেওয়া রয়েছে। এখানে এবার ধরে নাও তুমি এই 10-এর মধ্যে ধরে নাও তুমি 7 পেলে, আমি কম করে ধরলাম 7 পেলে বা যাই হোক 7 পেলে, এবার তুমি এক্সট্রা যে কারিকুলাম যে 5 নম্বর ছিল
সেখানে তুমি মনে করো তোমার কোনো সার্টিফিকেট আছে বা নেই, হতে পারে কোনো একটা রয়েছে, তার জন্য তুমি এক পেলে। এবার এবার আমি টোটাল চলে আসি, বা নাও থাকতে পারে। এবার টোটাল যে নম্বরটি আসছে সেটা হচ্ছে টোটাল রেজাল্ট, 50-এর মধ্যে 34.58 বা 34.58, এই যে নম্বরটি 34.58, এই যে নম্বরটি আর কি আসলো, এটা হলো টোটাল 50-এর মধ্যে তুমি কত পেলে। এবার এই যে বিষয়টি দাঁড়ালো, এটা ক্যাটাগরি ওয়াইজ বিভিন্নভাবে এর এটা করা হবে, ওই টেস্টটা করা হবে বা কাট অফ নামবে। সেটা জেনারেলদের জন্য একরকম কাট অফ হবে, ওবিসির জন্য একরকম কাট অফ হবে, এ এর জন্য আলাদা, বি এর জন্য আলাদা হবে, এসসির জন্য আলাদা হবে, এসটির জন্য আলাদা হবে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য আলাদা হবে। এভাবে আলাদা আলাদা করে কাট অফ হয়ে কিন্তু সেই অনুযায়ী যে এই 1.5 লক্ষ পাশ করলো, আর সেই সাথে আরও কিছু এক্সট্রা রয়েছে যারা নতুন করে আগেরগুলোর পরীক্ষাতে যারা পাশ করতে পারেনি তারাও এর সঙ্গে যুক্ত হবে, আর সেই সাথে যদি সিটেটেরগুলো এর সঙ্গে যুক্ত করে দেয় তাহলে কিছু করার নেই। যাই হোক, এইভাবেই বিষয়গুলো এগোবে। এর পরবর্তী ভিডিওতে বা পরে যদি তোমরা চাও যে কেমন কাট অফ হতে পারে, আন্দাজ অনুমান, মানে এটা তো অনুমান এইভাবে হয় যে বিগত বছরগুলোতে কেমন হয়েছিল, তার থেকে এবছর যথেষ্ট ভালো কাট অফ হবে। আর সেই সাথে ভালো বলতে কি, মানে কম্পিটিশানটা আরও জোরালো হবে, কম্পিটিশানটা আরও বড় হবে, দীর্ঘ হবে। এবার সেটা নিয়ে আলোচনা করব। আর যারা যারা পাশ করেছে অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও আমার চ্যানেলে। আমি ইন্টারভিউর জন্য ফ্রিতেই প্রস্তুতি করাচ্ছি, তোমরা যদি চাও তাহলে যুক্ত থাকতে পারো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকো আর প্রস্তুতি নিতে থাকো।